তো গাইজ, ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে কি কি করতে হবে? দেখুন, ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার দুটো রাস্তা রয়েছে। প্রথমটা হলো কি, আপনি ইউটিউব চ্যানেল থেকে লাইফ টাইম টাকা ইনকাম করতে চান, না ইউটিউব চ্যানেল থেকে শর্ট টাইম টাকা ইনকাম করতে চান? তো এই যে দুইটা জিনিসটা, এই দুটোটার মানে পার্থক্যটা কি, আজকের এই ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে বলবো। তো আপনারা অনেকে যে ভুলটা করে, দেখেন আপনারা ইউটিউব চ্যানেল ওপেন করেন টাকা ইনকাম করার আশায়, পরবর্তীতে আপনারা টাকাও ইনকাম করতে পারেন না, কোনো কিছুই করতে পারেন না, ইউটিউব ছেড়েই আপনারা চলে যান। তো আজকের এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন, দেখলে আপনাদের ইউটিউব জার্নিতে অনেক দূর চলে যেতে পারবেন ইউটিউব চ্যানেলটাকে নিয়ে, এবং আপনারা অনেক মোটিভেশন পাবেন। আজকের যদি এই ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন এবং ইউটিউবে আসলে কীভাবে কাজ করতে হবে বা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে কি কি করতে হবে। তো ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্ট হবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও আসতেই থাকবে। আপনারা দেখছেন টেকনিক্যাল আলী মাস্টার ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক, ওয়েলকাম ব্যাক। তো ভাই, প্রথমে আমি আপনাদেরকে বলে দেই যে আসলে শর্ট টাইম টাকা ইনকাম কীভাবে করবেন আর লাইফ টাইম টাকা কীভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলতেছি। প্রথমে হলো কি, শর্ট টাইম টাকা ইনকাম করার যে রাস্তাটা, তো দেখুন শর্ট টাইমে টাকা ইনকাম করতে আপনাকে কী করতে হবে। শর্ট টাইমে টাকা ইনকাম করবেন, আপনাদের হয়তো এক মাস ইনকাম করতে পারবেন, পরের মাসে হয়তো ইনকাম নাও করতে পারেন। কারণ হলো কি গাইজ, কী জানেন, অন্যের ভিডিও আপলোড করে, অন্যের ভিডিও আপলোড করে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন, তো এটা হলো কি শর্টকাট রাস্তা। আপনি হয়তো অন্য কোনো ভাইরাল কোনো টপিকের বিষয় নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, অন্যর কোনো কিছু কপি করে আপলোড করেন, হয়তো আপনার যদি ভিডিওতে কোনো কপিরাইট নাও আসে, অন্যর ভিডিও তো আপলোড করলে কপিরাইট আসবে, আপনার চ্যানেলে প্রবলেম হবে, মনিটাইজ নাও হতে পারে। তো ধরুন সিম্পললি আমি আপনাদেরকে একটা বিষয় বললাম যে ধরুন আপনার সব কিছু হয়ে গেছে, অন্যর ভিডিও আপলোড করতেন, মনিটাইজ হয়েছে, আপনার সব কিছু ওকে হয়ে গেছে, তো এখন আপনি হয়তো টাকা ইনকাম করলেন, কিন্তু এটার কোনো বেস নাই, এটা লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন না। আজ হয়তো আপনার ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে না, আপনার চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে না, কাল হবে, কারণ আপনি অন্যের ভিডিও আপলোড করতেছেন, কারণ অন্যের পায়ে আপনি চলতেছেন। তো অন্যের পায়ে আসলে বেশি দিন চলা যায় না, হয়তো এক সময় আপনি হয়তো এক মাস ইনকাম করতে পারছেন, দুই মাস ইনকাম করবেন, পরের দিন হয়তো সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল হয়ে গেছে, বা আপনার চ্যানেলটাই কপিরাইট স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেলটাই হয়তো ডিলিট হয়ে গেছে, এবং কিন্তু প্রবলেম আপনারা ফেস করবেন। মানে সোজা কথায় যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদের মনের ভিতরে সবসময় ভয় থাকবে যে আসলে কখন কী হয়ে যায়। এটা লাগে শর্ট টাইম ইনকাম, এটা আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন না, কারণ পরের পায়ে বেশি দিন চলতে পারবেন না, আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর নিজের পায়ে যে দাঁড়ায় সে লাইফ টাইম কিন্তু দাঁড়াতে পারে, এবং অন্যর পায়ে যে চলে বেশি দিন কিন্তু চলতে পারে না, হঠাৎ পাও চিটকে কিন্তু পড়েই যায়। তো এখন আমি আপনাদেরকে বলবো আসলে লাইফ টাইম ইনকাম আপনারা কীভাবে করবেন। লাইফ টাইম ইনকাম করতে হলে আপনি প্রথমে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে। ইউটিউব চ্যানেলটা ওপেন করার পরে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন, বা ইউটিউব চ্যানেল ওপেন করার আগে আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে যে কোন বিষয়ে ভিডিও তৈরি করতে হবে, কোন বিষয়ে আপনি দক্ষ রয়েছেন, এটা নিয়ে একটু অ্যানালাইটিক করবেন, তারপরে আপনি ইউটিউব চ্যানেলে আসেন। এতে আপনার কী হবে জানেন, এতে আপনি লাইফ টাইম ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার চ্যানেলে, ভালো ভিউজও আসবে, ভালো সাবস্ক্রাইবার আসবে, আপনার ভালো ইনকামও হবে। তো এক্ষেত্রে আপনাকে যেটা বলছি, প্রথমে ভালো একটা টপিক সিলেক্ট করে তারপরে আপনি ইউটিউব চ্যানেলে আসেন। এমন একটা বিষয়ে টপিক সিলেক্ট করবেন যে বিষয়ে আসলে আপনার দক্ষ রয়েছে, মানে আপনি নিজে এই বিষয়ে পরবর্তীতে লাইফ টাইম ভিডিও আপলোড করতে পারবেন বা এ বিষয়ে আপনার দক্ষতা রয়েছে, এরকম একটা টপিক আপনি সিলেক্ট করেই আপনি ভিডিও স্টার্ট করা শুরু করে দেন। এক্ষেত্রে দেখুন, প্রথমে যদি ভিউজ আপনার নাও আসে, তারপরে ধীরে ধীরে আপনার ভিউজ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনার চ্যানেল মনিটাইজ হবে, আপনি ইনকামও করতে পারবেন, তবে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর আপনি এমন যদি কোনো বিষয় নিয়ে আপনি ইউটিউব চ্যানেলে আসেন যে ইউটিউব চ্যানেল ওপেন করলেন, মিক্স যে কন্টেন্ট, এরকম যদি কোনো টপিক আপনারা আপলোড করেন, তাহলে আপনাদের হয়তো সাবস্ক্রাইবার বাড়বে, বাট আপনাদের ভিউজ কখনো বাড়বে না। আর ভিউজ যদি না বাড়ে তাহলে সাবস্ক্রাইবার দিয়ে আপনারা কী করবেন? আপনারা জানেন সাবস্ক্রাইবার দিয়ে কোনো টাকা ইনকাম হয় না, টাকা ইনকাম হয় ভিউজ দিয়ে। আপনার ভিউজ যত বেশি আসবে তত আপনার টাকা ইনকাম হবে, কারণ ভিউজের মাধ্যমে অ্যাড শো হবে, অ্যাড শো হলে আপনার এখান থেকে একটা রেভিনিউ আপনি পাবেন। তো এটাই হলো কি মেইন বিষয় যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, একটা ভালো একটা টপিক সিলেক্ট করতে হবে, লাইফ টাইম আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর শর্ট টাইমের জন্য যদি আসেন তাহলে একটু আগে যেভাবে বলেছি, হয়তো এক মাস ইনকাম করবেন, বাদর মাসে হয়তো আপনার চ্যানেলটাই হারাবেন। তো এরকম না করে আপনি ভালো একটা টপিক সিলেক্ট করে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নেন, ওপেন করে আপনি
ইউটিউব চ্যানেল স্টার্ট করে দেন। আর ভালো প্রপারলিভাবে যদি আপনারা ইউটিউব চ্যানেল ওপেন না করতে পারেন বা হয়তো আপনি জানতেছেন না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন, এই নিয়ে একটা ভিডিও আমি আপলোড করব, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কীভাবে ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করবেন বা কীভাবে আপনার সম্পূর্ণ কিছু এ টু জেড পর্যন্ত আমি একটা ভিডিও আপলোড করে দিব যদিও আপনারা চান। তো আশা করি বুঝাতে পারছি, যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, গুড বাই।